আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন কক্সবাজারের ফিশারি ঘাটে রূপচাঁদা মাছের বিক্রিকিনির কাজ কারবার, মাছ ওজন দেওয়া হচ্ছে এবং এখান থেকে দামে মিলে গেলে এই মাছগুলিকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। রূপচাঁদা মাছ কয়েক প্রকারের হয়। আপনারা এই যে যেই যেই মাছটা এখন সামনে দেখতেছেন, এই রূপচাঁদাটা হচ্ছে অরিজিনাল চাঁদা মাছ, রূপচাঁদা মাছ, এটাকে চায়না চান্দা বলে। আর এই যে যেটা দেখতেছেন পাশে আরেকটা, কিন্তু গায়ের মধ্যে কালো কালো দাগ, এটা হচ্ছে অরিজিনাল রূপচাঁদা। আমি এই জিনিসটা আসলে জানতাম না, কক্সবাজার ফিশারি ঘাটে আসার পরে লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে টেক চাঁদা নামে একটা চান্দা আছে, রূপচাঁদা একটা, চান্দা মাছ একটা, যেটাকে আপনার চায়না চান্দা বলা হয়। অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত মজাদার এই মাছ। এদেরকে বলে রাখি রূপচাঁদা মাছ যেরকম সুস্বাদু, এর কাঁটাও কিন্তু অনেক মজা। বন্ধুরা দেখেন, এখানে দুই ধরনের মাছ দেখা যাচ্ছে রূপচাঁদা, একই আকৃতির, একই ধরনের, কিন্তু গায়ের রঙের পার্থক্য এবং সাইজের পার্থক্য। যেটা আপনার গায়ের মধ্যে কালো কালো দাগ, এটা হচ্ছে অরিজিনাল রূপচাঁদা। আমার কথা আপনাদের কাছে আজগুবি মনে হতে পারে, কিন্তু না, এটাই হচ্ছে অরিজিনাল রূপচাঁদা। আর যেটা একদম ফ্রেশ সিলভার কালার দেখলেন, ওইটা হচ্ছে চান্দা, এটা হচ্ছে চাঁদা মাছ, চায়না চান্দা বলা হয়। আর এই যে এটা যেটা দেখতেছেন, এটাকে বলা হয় টেক চাঁদা। আকৃতি অনেকটা রূপচাঁদা মাছের মতো, কিন্তু স্বাদ রূপচাঁদা মাছের মতো না, এটা হচ্ছে টেক চাঁদা। বন্ধুরা, কক্সবাজারের ফিশারি ঘাটে সমুদ্র থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে আসা হয় এবং এখান থেকেই পাইকাররা কিনে সারা বাংলাদেশের বিভিন্ন বাজারে, মাছের বাজারে নিয়ে যাচ্ছেন। আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি কারো সামুদ্রিক মাছের প্রয়োজন হয়, সেটা যে কোনো প্রজাতির, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং ন্যায্য মূল্যে, নির্ধারিত মূল্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে মাছ। বন্ধুরা, এখানে দেখেন একটা হচ্ছে টেক চাঁদা, একটা হচ্ছে রূপচাঁদা। রূপচাঁদা মাছের মধ্যে মতো রূপচাঁদা মাছের শুটকিও কিন্তু অত্যধিক জনপ্রিয়। ভোজনরসিক বাঙালিদের কাছে মাছের যেরকম চাহিদা, শুটকিও ঠিক একই রকম চাহিদা। যাই হোক বন্ধুরা, কক্সবাজারে আসলে অবশ্যই একবার হলেও কক্সবাজার ফিশারি ঘাট করে যাবেন, বিচিত্র রকম অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন। আমি এখানে না আসলে জানতাম না যে রূপচাঁদা কয়েক রকম। ধন্যবাদ।